বাংলাদেশ চলে গেছে, বাংলাদেশ বা পাকিস্তান থেকে যদি কেউ আসে, দিলীপ ঘোষজি, অমিত শাহ এবং আমাদের সদ্য প্রধানমন্ত্রীকে বলছি ইতিহাস স্টাডি করতে, আমি একজন জগৎ বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী, তার নাম বলবো, তিনি বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে এসেছিলেন, বের করতে হলে আজকে তার খবরটা ভারতে আছে, তার এখন হাড়গোড়গুলিকে পাকিস্তানে পাঠিয়ে দেন। তিনি হচ্ছেন কর্নেল শাহনওয়াজ, যিনি নেতাজি সুভাষ চন্দ্রের সঙ্গে যুদ্ধে যুক্ত ছিলেন। আর আজ যদি বলা যায় দিল্লির লালকেল্লাতে ব্রিটিশ পতাকাকে সরিয়ে দিয়ে ভারতের জাতীয় পতাকাকে 1947 সালের 15 আগস্ট মাই আপনার পণ্ডিতজি জওহরলাল নেহরুর ঝুলানোর আগে তিনি ঝুলিয়ে দিয়েছিলেন, তার নাম কর্নেল শাহনওয়াজ। এনার বাড়িতে আসলে ছিল লাহোরে পাকিস্তানে, উনি 1947 সালের 14 আগস্ট তিনি লাহোরে রয়েছেন, হঠাৎ সেখানে আনন্দ প্রকাশ করছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, পাকিস্তান জিন্দাবাদ, দেশ ভাগ হয়ে গেল। কর্নেল শাহনওয়াজ তার চোখে পানি এলো যে আমার নেতাজি সুভাষ চন্দ্র বোস, তার সঙ্গে যে যুদ্ধ আমরা করেছিলাম আলমের আমাদের পরামর্শে, তারা তো দেশের ভাগ চাইনি, ভাগ হয়ে গেল, তাই তিনি চাইলেন আমি বিভক্ত ভারতের একটা পাকিস্তান নতুন হবে, এতে আমি থাকবো না। তার স্ত্রী এবং ছোট ছোট বাচ্চাদেরকে বুঝালেন চলো আমরা ইন্ডিয়াতে চলে যাব, ভারতে চলে যাব, ওটাই আমাদের আসল দেশ। বক্তৃতার শেষখানে আপনাদেরকে বলছি আমাদের অবদানটা বুঝতে হবে। কর্নেল শাহনওয়াজ তার মা বাবা তার স্ত্রী সন্তানকে বুঝালেন, কেউ রাজি হলো না, এখানে এত আনন্দ এত খুশি, এটা মুসলমানদের দেশ, কেন আমরা ভারতে যাব, এটা ঐতিহাস ইতিহাস প্রসিদ্ধ ঘটনা, পৃথিবীতে তৃতীয় ব্যক্তির নাই, ভারতের বাড়িতে নাই। তিনি হলেন কর্নেল শাহনওয়াজ, তার মা বাপ ছেলে মেয়ে স্ত্রী সবাইকে রেখে, তার জমি জায়গা টাকা পয়সা সব রেখে ভারতে এলেন। ভারতের প্রধানমন্ত্রী হলেন পণ্ডিত জওহরলাল নেহরু, কর্নেল শাহনওয়াজ ঢুকে জড়িয়ে কি তোমার কি হলো, বলে আমি সবাইকে ছেড়ে চলে এসেছি। ভারতে প্রথম নির্বাচন হলো, ওনাকে প্রার্থী করা হলো, মিরাটে তার কোনো আত্মীয় স্বজন ছিল না, পরিচিত ছিল না, এক নাই দুই নাই চারবার কর্নেল শাহনওয়াজ ভোটে দাঁড়ালেন, চারবার এমপি হলেন, লাল বাহাদুর শাস্ত্রী প্রধানমন্ত্রী, তিনিও তখন মন্ত্রী হলেন, কেন্দ্রীয় মন্ত্রী। এবার পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ, মোদীজি একবার স্মরণ করে নিলেন 1965 সালে পণ্ডিতজি মরে যাওয়ার পর লাল বাহাদুর শাস্ত্রী প্রধানমন্ত্রী হলেন, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছে, আমাদের সেনারা বম মারছে, গুলি মারছে, ওখানকার সেনারা মরছে, তারা গুলি করছে, ট্যাঙ্ক চালাচ্ছে, এখানকার সেনারা মরছে, কিন্তু ঘটনা হলো এই, যেই ছোট সন্তানকে রেখে এসেছিলেন কর্নেল শাহনওয়াজ, সে তিলে তিলে বড় হয়ে পাকিস্তানের ট্রেনিং নিয়ে পাকিস্তানের সেনাবাহিনী তিনি কর্নেল হয়েছেন, তার দ্বারাতে ভারতের সেনারা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। তখন এই আরএসএস বিজেপির তখন জন্ম হয়নি, এদের পূর্বপুরুষরা ভাগুয়া ঝান্ডা নিয়ে দিল্লি লাল কেল্লাতে যেমন কৃষকরা গেলেন, এদেরকে উগ্রবাদী বলা হচ্ছে, তখন কিন্তু 1965 সালে ওই লাল কেল্লাতে ভাগুয়া ঝান্ডা নিয়ে সেই দিনকে চিলাবাদ চিলাবাদ পদত্যাগ চাই পদত্যাগ চাই, লাল বাহাদুর শাস্ত্রীকে বলতে চাইলেন আপনার মন্ত্রিসভার কর্নেল শাহনওয়াজ তার পদত্যাগ চাই, কারণ তার ছেলে কর্নেল মাহমুদ আলী পাকিস্তানের হয়ে যুদ্ধ করছে আর তার বাপ মন্ত্রী হবে, এটা আমরা মেনে নিতে পারবো না। লাল বাহাদুর শাস্ত্রী তুলনামূলক ব্যাপক লোক ছিলেন, তুলনামূলক সাহসী কম, মাথায় ছোট কিন্তু সব লোক ছিলেন, বেরিয়ে এসে বললেন আপনারা যাই করুন, কর্নেল শাহনওয়াজকে আমি পদত্যাগ করাতে পারবো না, সে পাকিস্তান থেকে চলে এসেছে, ছেলে মেয়ে কেউ আসে নাই, এক টাকা নিয়ে আসে নাই, নিঃস্ব হাতে আমার ভারতকে ভালোবেসে এই দেশে এসেছে, আর তাকে পদত্যাগ করতে হবে এটা কোনো মতেই মানবো না। কর্নেল শাহনওয়াজের ছেলে মাহমুদ আলী যুদ্ধ করতে করতে আমাদের দেশের আক্রমণে মারা গেল। এবার তাকে পার্লামেন্ট থেকে প্রস্তাব দেওয়া হলো যে আপনি একজন মিনিস্টার, আপনার ছেলে যখন মারা গেছেন দেশীয় নিয়মে পাকিস্তান হারলো, দেশীয় নিয়মে আপনি আপনার ছেলের জানাজায় আপনার ছেলের মাটি দেওয়াতে যাব মনে করলে যেতে পারেন। পার্লামেন্ট থেকে কর্নেল শাহনওয়াজ কি বলেছিলেন, মোদীজি আপনি হলে কিন্তু আম্বানির ঘরে লুকাতেন, ওদের কাছে বিমান চাইতেন যে আম্বানির ঘরে যে, কিন্তু কর্নেল শাহনওয়াজ কি বলেছিলেন, আমি সংসদে বলছি পার্লামেন্টে বলছি যে যে ছেলে আমার এই প্রিয় দেশ আমার ভারতের বিরুদ্ধে আক্রমণ করে মারা গেছে আমি সেই ছেলের জানাজাতে এবং মাটি দেওয়াতে শরীক হব না, এটাই হলো আমাদের আলেম ওলামা আমাদের পূর্ব
শহীদের দেশপ্রেম মোদিজি আমাদের আলেমোলামারা দেশের জন্য যা রক্ত দিয়েছে আপনার লোকেরা ঘাম পর্যন্ত দেয়নি। একটা আরএসএস নেতার নাম বলতে পারবেন না যিনি জেল খেটেছেন দেশের জন্য, আর আমরা আলেমোলামা আমাদের স্বাধীনতা সংগ্রামীদের নাম ইতিহাসে লিখে বলে শেষ করতে পারবো না। আজ তারা আমাদেরকে বলছে দেশ ছেড়ে চলে যেতে হবে, তারা আজের বুজুর্গ দস্তার আছি তো আমাদের প্রতিজ্ঞা করতে হবে আগামী দিনের এই পাঁচ ইলেকশনটা পাঁচ বছরের নয় বলছি আমি, পাঁচ বছরের নয়। তার সঙ্গে একটা সৈন্য লাগিয়ে নেন, এটা আপনার আমার জন্য পঞ্চাশ বছরের ইলেকশন, এ নির্ণয় করবে আগামী পঞ্চাশ বছরে কি হবে, ভারতবর্ষের ইতিহাস পাল্টে যাবে যদি কোনক্রমে বিজেপি এসে যায়। কাজী আজ আপনারা আমরা সমালোচনা করছেন এখানে, কেরালায় যখন ভোট হচ্ছে তখন নাচবো না, মনে মনে চাইছে আপনারাও চাইছেন কেরালায় বিজেপি হারুক, কংগ্রেস আর ওখানকার সিপিএম জিতুক, আর যখন দিল্লিতে ভোট হচ্ছে তখন মনে মনে চাইছেন কেজরিওয়াল ছাতাওয়ালা জিতুক, আর যখন আসামে ভোট হচ্ছেন চাইছেন যে কংগ্রেস আর ওখানকার তালাচাবিওয়ালা জিতুক, আর যখন উত্তরপ্রদেশে হচ্ছে তখন সাইকেলওয়ালারা জিতুক, আপনাদের মতামত থাকতে পারে। আবার যখন বিহারে হচ্ছে তখন কি চাইলেন, কদিন আগে হলো টিভিতে হা করে তাকিয়ে থাকলেন বলুন, আর যদি এবং কংগ্রেসের জোট যখন দুদশটা সিটের জন্য হেরে গেল বরং বিজেপি জিতে নিল, কষ্ট পেয়েছেন না পাননি বলুন তো আপনারা, এতে জোরে বলতে হবে পেয়েছেন না বাংলায় কি মনে হয়েছে, বিজেপির জিতা থেকে খুশি হয়েছেন, এরকম পূর্বক হয়েছে তাহলে আজ বিহারে হলে পারে সেখানে কংগ্রেস আর আরজেডি হলে যায়। আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ড যারা মাতাল বাবু সাঁওতাল বন্ধুরা তীর ধনুক নিয়ে খাড়া হয়ে গেল, আমাদের তীর ধনুককে ভোট দাও, তখন কিন্তু আমরা তাহাজ্জুদ গুজার হয়েও মনে মনে বলছিলাম আল্লাহ ওখানে যেন তীর ধনুক লড়াই জিতে বিজেপি জানে গোহারা হারে হেরেছে না হারেনি, তাহলে ঝাড়খণ্ডে আনন্দ করা যায় বিজেপি হারলে, আর পশ্চিমবঙ্গে যদি একবার ভুল করে আমরা কুরবানি ফেতরা খানে ওরালো মাদ্রাসা ওরালোক যদি বলে দিই যে ওখানে কেজরিওয়াল ওখানে সিপিএম এখানে ছাতাওয়ালা ওখানে তালাওয়ালা এখানে হাত, আর ভুল করে যদি বেরিয়ে যায় যে বিজেপিকে ঠাকাতে এখানে ফুল তুলে একবার ভোট দিয়ে দেন, এদেরকে ফুল শুঙ্গিয়ে দেন, মোদিজি যেন অজ্ঞান হয়ে যায় এর বেলাতে, তখন আমাদেরকে মনে মনে করবেন লাগিয়ে দেওয়া শহর নাজমুল হক সব অপরাধী সহ্য করেছে যেদের ইহুদিদের সঙ্গে কানেকশন রয়েছে, এটা কিন্তু সাধারণ লোক বলেনি মৌলভীরাই বলেছে, বেরিলিরা বলতো ইংরেজদের কাছ থেকে টাকা পায়, আর আমাদের দেওবন্দি বন্ধুরা যারা শত্রু হয়েছে তারা বলছে ইহুদিদের সাথে কানেকশন রয়েছে, নাউজুবিল্লাহ মিন জালিক, তারা হাজির বুজুর্গ বস্তা রাজি তো কাজে এদের কাছে আমাদের বার্তা, কেমন সমাজ কর হমে না বরবাদ করনা হম ভি কিসি কে বানায়ে হুয়ে হ্যায়, খেলার পুতুল মনে করে আমাদের ধ্বংস করো না, আমাদের একজন স্রষ্টা আছেন তিনি কে, আমাদের একজন স্রষ্টা আছে তিনি কে, তার মাথা সত্য করবো, আসুন আগে পিউরিটি দিই এরা খেনে যাবে এরা কমে যাবে, আমাদের আর নেতা হওয়া দরকার নেই, আমাদের এজেন্ডা চাকরি নয়, আমাদের এজেন্ডা রাস্তাঘাট নয়, আমাদের এজেন্ডা চেয়ার টাইটল নয়, কারণ আমরা জানি ভারতবর্ষে পৃথিবীতে যেখানেই দাঙ্গা হয়েছে সর্বপ্রথম ফুলের মতন সতী আমাদের মা বোনরা তাদের ইজ্জত কেড়ে নেওয়া হয়েছে, তাদের ইজ্জত কেড়ে নেওয়া হয়েছে, কাজী এরা যদি আসে আজ অভিষেক ব্যানার্জি ওরা ঠিক হবে, ওদেরকে নোটিশ দিয়েছে ভোটের জন্য, কিন্তু যেদিন আমি মনে মনে করি যে যেদিনকে বিজেপি আল্লাহ না করকে আসবেই না, যদি আসে যে মৌলভী হিসাবে যদি পশ্চিমবঙ্গে কেউ নোটিশ পায় তা আমি পাবো, এবং আপনাদেরকে আমি খুব বুঝিয়ে বললাম না, নোটিশ না পেলেও আমার বাড়িতে তাদের আশা অলরেডি হয়েই গেছে, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন হেফাজত করে, জোরে বলুন আল্লাহ পাবে, কাজেই আমরা আবেগ উচ্ছ্বাসে বলছি না, আমরা জানি এই কথাগুলি বলা ঝুঁকি পড়ল, আজ ঝুঁকি পড়ল বলছি কেন, আমাদের বুজুর্গরা তারা দোয়াতে যেমন বলছেন সমাজে যেমন বলছেন তারা আমাদেরকে বুঝাচ্ছেন, আমাদের হাত যদি লম্বা হতো সব মুসলমানের কাছে হাত বেড়ে পা ধরে বলতাম যে এবারকার যদি ভোটে মুসলমান তিন কোটি হয় দু কোটি ভোটার হবে, যেখানে দাও কিন্তু এক জায়গাতেই দাও, ওই মিম টিম দেখে চলো না, হ্যাঁ আপার সিদ্দিকি আরএসএস এর চেয়েও খারাপ আমি নাজমুল হক বলছি, আরে ওর দলে লোক হবে না, ওই লোক দেখলে ভোট হবে না এটা মাথায় রাখবেন, সিদ্দিকুল্লাহ চৌধুরীর মিটিং এ পশ্চিমবঙ্গে আমি বলছি আমার আমার সঙ্গে মিল নেই 100%, তাও বলছি যে মিটিং এ যদি কেউ লোক জমাতে পারে তার নাম সিদ্দিকুল্লাহ, বলেন শহীদ মিনারে কত লোক হয়েছে, দমকল আসলে কত লোক হতো,
ভাবলেন যে এত লোক আছে দাঁড়িয়ে যায়। তিনবার দাঁড়ালেন ফেলু শেখ, তিন সিট ফুল পেয়ে গেল জিতু শেখ। এমনকি দমকলের মতন জায়গাতে চল 80,000-86,000 আমাদের জমিয়তের লোক সেখানে দাঁড়িয়েছিলেন, লাখ লাখ লোক হয়েছিল মিটিং এ। ভেবেছিলেন নায়ক আসলে, মিঠুন চক্রবর্তী এসেছিলেন, তাও তো লোক হয়নি। কিন্তু চৌধুরী সাহেব এসেছিলেন, লোক হয়েছে, দাঁড়িয়ে গেলেন তো 4700 ভোট। কত ভোট বললাম? 4700। আমাদের বোরা তো আমাদের কথায় ভোট দিবে না। আমি কদিন বাড়িতে বাজার করে দিই, আমাদের ছোট ভাইগুলি বাজার করে দেয়। ইমাম সাহেবের এক মাস পর বাড়িতে আসে, ইমামের কথা দিয়ে মন্দির ভোট দিলে হবে বলে তোমার ছোট ভাই বলছে যে কি না অমক দলকে দিতে হবে, তোমাকে দিলে বেজার হবে, তোমার কথা শুনব না। এই যে মৌলবিদের লাইফ কত চলবে। কিন্তু আমি বলবো এখন সমস্ত আলেমদের, আমাদেরকে মানব কল্যাণের জন্য যদি হয় মসজিদের মেহরাবে দাঁড়িয়ে বলতে হবে। আপনারা বলবেন এটা রাজনীতির কথা, রাজনীতি হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত। যদি ইবাদত হয় তাহলে মসজিদে কেন বলা যাবে না, এবং সেটা কেন বলা যাবে না? আমরা সেই জায়গায় নিজেকে তৈরি করতে পারিনি। আর আপনারা মৌলবিদেরকে সেই জায়গায় দেখেছেন যে সব করো বাবা, এই জায়গাতে হাত দিও না। কাজী পেয়ারা হাজির বুজুর্গ দোস্ত রাজি তো কেন আর শেষের চেয়ে খারাপ বললাম শোনেন, আমার কাছে ভিডিও রেকর্ডিং আছে। আমি এমনি আপনাদেরকে বলি না, গোটা পশ্চিমবঙ্গে বলছি, মেদিনীপুরও বলে যেছি, হাওড়াতে বলেছি। তিনি আব্বাস সিদ্দিকী তার বক্তব্যে বলছে তবলিগে দু পাঁচ দিন সময় দিয়েছেন, হাত তোলেন দেখে আছে দেখি আমাদের এখানে আজ কুকানিদের আর নাই হোক তবলিগে যাওয়া। শুনালেন আপনারা, এদেরও রোগ আছে মনে মনে, বলছে আল্লাহ বিল্লাহ করলে পরে কোনো বিপদ আসবে না। আচ্ছা আমিরে হামজার চেয়ে আমরা বেশি আল্লাহ বিল্লাহ করেছি বলেন তো? আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচা সাহাবি, যাদের সম্বন্ধে রাদিয়াল্লাহু আনহু রাসূল বলা হয়েছে, কিন্তু তাকে হত্যা করা হলো, তার নাক কান কেটা কাটা হলো আর বুক চিরে কলিজা টেনে বের করে চিবিয়েছিল। তার চেয়ে আমাদের ইমান মজবুত। আপনার আমার মসজিদে আজান হবে কিনা, এই রকম জালস বক মাইক লাগিয়ে জালসা করতে পারবেন কিনা, মাদ্রাসাগুলি চলবে কিনা, এ নির্ভর করে পার্লামেন্টে। দিল্লিতে কেন্দ্র সরকার নির্ধারণ করে আগামী দিন আপনার হাতে আমার হাতে তসবির দানা থাকবে কিনা। পাশের রাষ্ট্র চাইনাকে দেখতে পাচ্ছেন না, 32 কোটি মুসলমান, একটা মুসলমানের নাম কাগজে লেখা নাই আব্দুল জব্বার, আব্দুল কবির লেখা নাই, কারণ মুসলমান আর্মিতে নাম রাখতে পারবে না, তার নাম চাইনা ভাষাতেই রাখতে হবে। কিন্তু ভারতের মাটিতে আপনার আমার নাম আব্দুল গফুর আব্দুস সেলিমুদ্দিন করিমুদ্দিন আছে না নাই বলুন, এখনো বাধা দেয় নাই। ওখানকার মাওলানারা দাঁড়িয়ে রাখতে পারে না, ওখানকার মাওলানারা প্যান্ট শার্ট পরে স্কুলের নাম দিয়ে ছাত্ররাও প্যান্ট শার্ট, আর যিনি বোখারি পড়াচ্ছেন তিনিও প্যান্ট শার্ট পরে বোখারি পড়ান, মুখে দাড়ি নাই, কারণ সেখানে করতে দেওয়া হয় না। এটা কোথায় ঠিক করেছে? পার্লামেন্টে ঠিক করেছে। কাজী পার্লামেন্টের জবাব আপনাকে আমাকে পরিকল্পনা করে চলতে হবে। ওই জন্যই বলেছি ভোটটা চাকরির নয়, চাকরির এজেন্ডাতে চলছি না। চাকরি না পেলেও মুসলমানদের যা কর্মক্ষমতা আছে, কেরালা খেতে চলে যাবে, হাওড়ার ব্রিজ রান করে চলে যাবে, আমরা না খেয়ে মরব না। আল্লাহ নবী দোয়া করে গেছেন, আল্লাহ আমার উম্মত যেন এমন জালিম বাদশা দিও না যে রুটির অভাবে না খেয়ে আমার উম্মত শেষ হয়ে যাবে, এরকম করো না। আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করেছেন বলুন আলহামদুলিল্লাহ। কাজে আমরা রুজির অভাবে মরব না, তারা কিছু না খেয়ে যদি উঁচু নিচু 4 ফুট গর্ত আর রাস্তায় হাঁটতে পারে, তা আমরা হাঁটতে পারবো না? পারবো না তাই বলুন না, রাস্তা হোক ঢালাই। আমাদের আগামী দিনের চিন্তা, আমাদের ইমান আমল, আমাদের রক্ত, আমাদের মা বোনের ইজ্জত। আজ আসামের মাটিতে প্রথমে 1,82,000 লোকের নাম এসেছিল এনআরসির বাইরে। পরবর্তীতে মরানা সৈয়দ আরশাদ মাদানী বদরুদ্দিন আজমল হুজুরেরা মিলে কেস করে 84,000 এলেন। পরবর্তীতে খালি মেয়েদের নাম এলো 48 লক্ষ হিন্দু মুসলমান, 25 লক্ষ অমুসলিম আর 23 লক্ষ মুসলিম মা যারা বিবাহ হয়েছে। কি কারণে এরা নাগরিকত্বের বাইরে চলে গেল? জিজ্ঞাসা করা হলো তোমার স্বামীর নাম কি, বলে করিম সত্তার রহিম। তো তোমার স্বামীর সঙ্গে বিয়ে হয়েছে, তার সার্টিফিকেট নিয়ে এসো। কারি স্যার সার্টিফিকেট আছে? বড় ধরতে বাস করেন, বিয়ের সার্টিফিকেট আছে? নাই। আমার বাপের বিয়ের সার্টিফিকেট আছে বলুন, তাহলে কোথায় যাবে? তাই বিয়ের সার্টিফিকেট প্রমাণ করতে পারেনি 25 লক্ষ হিন্দু মহিলা আদিবাসী দলিত যারা, আর 23 লক্ষ মুসলিম মা বোন, তাদেরকে নিয়ে হলো এনআরসির বাইরে। কিভাবে ধরে নিয়ে আসতে জানেন?
দেখা যায় 3 বছর 2 বছরের বাচ্চা মা রাতে শুয়ে আছে নিয়ে আসাম রাইফেল রাত্রি 12টা একটায় পৌঁছাতো জরিনা আছে বলে আওয়াজ দিত না তারা তাদের মতন করে দরজা খুলে আর কচি বাচ্চা মামা করে চিল্লাতো অনেকে সন্তুষ্ট এরকম বাচ্চাকে ফেলে ওই করিনা চামিলা ওই শ্যামলা ওদেরকে ধরে নিয়ে গিয়ে ডিটেনশন ক্যাম্পে যেত এটা তো আমাদের প্রতিবেশী রাজ্য আমাদের শিক্ষা নেই আমরা এগুলি বুঝি না কত কান্না রোগ বয়ে গেছে শেষ পর্যন্ত এদের জন্য হিন্দু মেয়েকে সামনে রেখে কেস চালু হলো সুপ্রিম কোর্ট যার নামে সাচার কমিশন হয়েছিল রাজেন্দ্র সিং সাচার তাকে সুপ্রিম কোর্টের এক নম্বর ব্যারিস্টার হিসাবে তাকে দিয়ে কেস শুরু করা হলো প্রত্যেকদিন 10 জন করে উকিল খাড়া হতো ন্যূনতম তাদের ফি ছিল 15 লক্ষ টাকা 15 লক্ষ টাকা করে লাগতো কেসের রায় হয়ে 48 লক্ষ মা বোন এনআরসি থেকে যে বাইরে ছিল তারাকে এনআরসির ভিতরে নিয়ে এসে নাগরিকত্বের সুযোগ দেওয়া হয়েছে বলুন আলহামদুলিল্লাহ এ খাটনি জনগণের টাকা আলেমুল আমাদের খাটনি কাজী আমাদের এলাকা তো এটা করতে তারা চায় আপনাদের দেখেন কিছুদিন আগে এই ব্যাপার কদিন যা গেল ফুলের এখনো চেঞ্জ যায়নি এই নাম কি গো সুরেন্দ্রপুরে বাড়ি সুরেন্দ্র অধিকারী আমি যাব নন্দীগ্রামে যেখানে তিনি পাস করেছেন সেইখানে আপনারা পারলে মিলিয়ে নেবেন বক্তব্য কোথায় কাবুটা বল হয় যাওয়া মাত্রই যার এখনো গাল টিপলে পারে গরু পাচারের আর লাঠি ভোট করার গন্ধ বের হবে এখন তিনি কি বলছেন গোলমাল হলো তো বলছে যারা আমাদের লোককে মেরেছে তারা কোন জেহাদি লোক তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব জেহাদি আচ্ছা জেহাদি বলতে হিন্দু বুঝালো না মুসলমান বুঝালো একটু জোরে হ্যাঁ না বলবেন যেমনি গেল টার্গেট মুসলিম জেহাদি উনি বলছেন মমতার উপরে রাগ কি বলছে ভাষা পাল্টা দিচ্ছে আকাশকে আসমান বলছে বাবাকে বাপু বলছে বাংলা সাহিত্যে ঢুকিয়েছে শুভেন্দু অধিকারী নেতা হয়েছে কিন্তু লেখাপড়া বেশি করো নাই আগে আমাদের এইচএস একটা কবিতা ছিল কবিতার নাম সহমরণ জিজ্ঞাছিস ওরা কেন গা শোনো তবে শোনো তব মা জন্ম জন্ম আমার হিঁদুর ঘরে বাপের ঘরে খুব আদরে বাপের ঘরে তখনকার হিন্দু কবি লিখে গেছেন বাপ মানে পিতা আর আজ মমতা ব্যানার্জির আমলে দোষ দিচ্ছে যে মুসলমানদের ভাষা বাংলা সাহিত্যে ঢোকাচ্ছে তাই তার বিরোধিতা করছি মাথায় রাখবেন আমার ওনার কথা যখন মনে হয় তখন কিন্তু আমাদের নিজেদের কথাও মনে হয় এই হাতে শুভেন্দু অধিকারীকে ফুল দিয়েছি ভাই কেউ যদি ভিডিও রেকর্ডিং করে থাকে খালি মার্জনার জন্য করছি যেটা ইউটিউবে দিও ক্ষমা চাইছি কারণ সেই দিনকে ভুলটা আমার জেলার আলমেরা করে নাই সিদ্দিকুল্লাহ সাহেব মন্ত্রী হলেন আমার প্রতি নির্দেশ যে সংবর্ধনা দিতে হবে আমার জেলার প্রায় 5000 আলেমুল আমার রাজি নয় সংবর্ধনা হবে না তা আমি বুঝালাম আর গোলমাল বাড়াইন না দেন তো চৌধুরী সাহেব বললেন শুভেন্দুকেও দিতে হবে আমার মনে এবার ভারী হলো যে এবার বিপদে পড়ে হ্যাঁ দমকলের হরিহর পাড়ায় সভা জেলার বিভিন্ন প্রান্ত থেকে গাড়িতে করে গেল শুভেন্দু প্রধান বক্তা সেই দিনকে বক্তৃতা আরে মনোমা বললেন অধিকারী ফ্যামিলি এরা হচ্ছে সম্প্রীতি মারা হিন্দু মুসলমানের জন্য এদের দরজা খোলা আর শুভেন্দু অধিকারী টিভি চ্যানেলে স্বীকার করেছেন আমি ক্লাস 7 থেকে আরএসএস এর সঙ্গে সম্পৃক্ত আমি নাগমোলা বলছি দায়িত্ব নিয়ে না শুনে আর না বুঝে আপনাদেরকে আমার ডিসপ্লে করব না তা কাজে এবার আফসোস কেন হয় যে আল্লাহ না করো শুভেন্দুরা যদি জিতে আর আমাদের উত্তরসূরি ছেলে মেয়েদের প্রতি যদি অত্যাচার হয় এরা বলবে এই নাজমুলেরা এদের দালাল ছিল এদেরকে কেন শাল দিল কেন এদের গলায় মালা পরালো এরাই তো আমাদের প্রতি অত্যাচার করছে তাই আগত উত্তরসূরিদের কাছে ক্ষমা চাইছি এখন হাত ধুয়ে তো হাত পাক হয় কিন্তু ওই অপরাধটা হাত ধুয়ে পাক হবে না মনে হয় যে হাতকে চেঁচে ফেলতে মন চাই যে এইরকম দালালদের কাছে কেন গেছিলাম কাজী আমরা মনে করব যে যদি এরাও মমতা ব্যানার্জিও যদি আগামী দিনে আমাদের সমাজের জন্য কমের জন্য জাতির জন্য সমৃদ্ধির জন্য কোথাও যদি অপরাধমূলক কাজ করে মুর্শিদাবাদের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে যদি আগে বলতে হয় আমি নাজমুল হক দায়িত্ব নিয়ে বলছি আমি আগে বলবো ইনশাআল্লাহ ওই ক্ষমতা যেন আল্লাহ তাআলা আমাকে দান করেন এবারকে ক্ষমতা আসলেই তারপরে থেকে শুরু করব কেন চাকরি দিচ্ছ না জবাব দিতে হবে এই গরু খাওয়া লোকগুলি যদি না থাকতো মাদ্রাসা লোকগুলি যদি না থাকতো তাহলে পরে এদেরকে না আপনাকে ক্ষমতায় আসতে হতো না তাই শেষ কথাটা বলছি যে কেন বললাম ভাইজান মানে আব্বাস সিদ্দিকির জন্য
যার এসএসএস চেয়ে খারাপ। আপনাদের একটা প্রতিজ্ঞা করতে হবে, কোন সাধারণ তবলিগ ছেলের গায়ে হাত দেবেন না। ও আমারই ভাই, ওকে ভুল বুঝিয়েছে এই কাফের গুলো যারা আমেরিকার থেকে টাকা খেয়ে সমাজে ফেতনা লাগাচ্ছে। এই আমির গুলোকে ধরে ধরে পিটোতে হবে। এই পারবেন? জবান দিচ্ছেন, জবান দিচ্ছেন তো, পিছপা হয়ে যাবেন না তো। প্রকাশ্য না পারে সুযোগের ধান্দায় থাকে। বলে গেলাম সেই আমির তবলিগ আল হাদিস এরা যে দেশে তুলি, এদের দেশে টাকা তৈরি কেন্দ্রে এদেশে থাকবো আমরা। সে তার বক্তৃতায় বলেছে যে আমার নানা নবী হচ্ছে আমার নানা, নবীর নামে দুরুদ পড়লে আমার নামেও পড়তে হবে, আমার জালসায় না আসলে অমুসলমান হয়ে যাবে, আমাকে ভোট না দিলে গুনাহ হবে, সেটা তো বলেছিল, বলেছিল। তবলিগারা বলে আমি হাত তুলালাম। স্পষ্ট তার বক্তব্য রেকর্ডিং আছে যে যারা তবলিগে যায়, তবলিগিরা আর দেওবন্দিদেরকে বলেছে আহলে হাদিস, বলেছে তবলিগ আহলে হাদিস, আর ওহাবি যারা আমাদেরকে তারা ধোকা দিয়ে হবি বলছে যে তবলিগি ওহাবি এবং আহলে হাদিস এরা দেশদ্রোহী, এদের এই দেশে থাকার কোন অধিকার নাই, কাজী এদেরকে দেশ ছাড়া করতে হবে। এটা আব্বাস সিদ্দিকীর বক্তব্য। কাজী অমিত স্যার এর পেছনে হাত আছে কিনা বুঝলেন? এ বরঞ্চ অমিত স্যার চেয়েও এক কদম বলেছে। অমিত স্যার তো বলেছে চুন চুনকার নিকালেঙ্গে, বেছে বেছে বের করব। আর এ বলেছে যে আহলে হাদিস আর তবলিগি আর ওহাবিদেরকে এই দেশে থাকার কোন অধিকার নেই। এ পর্যন্ত মোদিজিও বলতে পারেনি যে আমরা দেশদ্রোহী। কাজে আপনাদের কাছে বিনীত নিবেদন, আসুন আগামী দিন একটা প্রতিজ্ঞা হোক যে আমরা এই ভোটকে কেন্দ্র করে বিগত দিনে যা লাঠি নিয়ে দৌড়ে বেরিয়েছেন তা বেরিয়েছেন, তোবা করে নেবেন, জোর করে ভোট নেওয়া যাবে না। আমরা কানে কান মিলিয়ে নিজের মত প্রকাশ করব, কোন রকমের মারামারি গোলমাল করব না। এটাতে জোরে ইনশাআল্লাহ বলে দিন দিকে একবার জোরে ইনশাআল্লাহ, জোরে বলে ইনশাআল্লাহ। মঞ্জিল মিলে না মিলে উসকা কোই কম নেহি, তেরে চুস্ত চুমে মেরা করওয়া তো হে, ফখর সে কহো কে হম মুসলমান তো হে, লক্ষ্যে পৌঁছাতে পারি আর না পারি, খালি এই তিন মাস ধরে অনার্গল বলে চলেছি। আল্লাহ মালিক তিনি তো বুঝবেন যে কোনো প্রয়াস করেছি। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সকলকে কবুল করুন, ক্ষমা করুন। আর মরতে তমতাক আমরা সবাই মিলে, ব্যক্তিগত রাগ থাকতে পারে কিন্তু মাদ্রাসার পাশে থাকার চেষ্টা করব। জোরে বলুন ইনশাআল্লাহ। আবেগ উচ্ছ্বাসের বক্তব্য রীতি টানলাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ও আখিরু দাওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।